অজ্ঞানতিমিরন্ধস্যজ্ঞানঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিতং যেনা তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেনা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তম্। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেনা ভূতলে স্বয়ং রূপোপদমহম দদতি স্বপদান্তিকম্। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বৃন্দায়ৈ তুলসীদেবৈ প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যবত্তয় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারুণং। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি নিশ্চিতি। পরমানন্দ মাধব সুচৈতন্য শরণং শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত হরি ওম তৎসত। সর্বাগ্রমাদিও গুরুদেব শ্রী শ্রীমদ জয়কত গোস্বামী গুরু মহারাজ শ্রী চরণ পানিলে ভূলুণ্ঠিত ষষ্ঠাঙ্গ দণ্ডবত নাম জ্ঞাপন করে তাঁর কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীমতী উপাধ যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা এবং আচার্য, মাত্র 10 বছর বয়স, 10টা বছরের মধ্যে যিনি 108টা মন্দির প্রতিষ্ঠা করেছেন সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা ছড়িয়ে দিয়েছেন। 70 বছর বয়সে যিনি পাশ্চাত্য দেশে পাড়ি দিয়ে সমাজের কল্যাণের জন্য গুরুদেবের বাক্যকে মাথায় নিয়ে, গুরুদেবের আদেশকে মস্তকে ধারণ করে যিনি সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা প্রচার করেছেন, তার শ্রী চরণ কমলে অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তার চরণ কমলে ভূলুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পরম পরা আচার্য বৃন্দ, গুরু পরম্পরার আচার্য বৃন্দ, ইস্কনের বর্তমান গুরুবৃন্দ, যারা অত্যন্ত বয়সকালেও এই কৃষ্ণ ভাবনা প্রচার করে যাচ্ছেন নিরন্তর, তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী সমবেত ভক্ত মন্ডলী, মাতৃমন্ডলী, পুত্রমন্ডলী, সবার শ্রী চরণ কমলে যথাযোগ্য প্রণিপাত জ্ঞাপন করে আজকে হরিকথায় প্রবেশ করছি। আপনারা আশীর্বাদ করুন যাতে যথাযথভাবে হরিকথা পরিবেশন করা যায়। আপনাদের আশীর্বাদ বিনা তা করা সম্ভব নয়।
কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হলে মার্জনা করবে। আচ্ছা, সুধী ভক্তবৃন্দ, আমরা রয়েছি সাপ্তাহিক নাম ভক্ত কুলপিতে, প্রতি সপ্তাহে সোমবার করে বৈকালিক নাম হট্টে ভক্তবৃন্দের সহিত ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে, গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমরা একটা গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে গীতা মাহাত্ম্য, শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম্য। গীতার মাহাত্ম্যর প্রথম তিনটে চ্যাপ্টার পড়া হয়ে গেছে, তারপর প্রত্যেকটা অধ্যায়ের মাহাত্ম্য আমরা পড়ছি, প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত প্রতিটা অধ্যায়ের মহিমা আমরা পড়ছি। আজ আমরা প্রবেশ করব অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য, ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করব। আচ্ছা, দেবাদিদেব শিব বললেন, প্রিয়ে পার্বতী, এখন অনুগ্রহ করে শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম মনোযোগ দিয়ে শোনো। কেমন ভাবে শুনতে বলছে? মনোযোগ দিয়ে শোনো, এটা শ্রবণে তোমার মহা আনন্দ লাভ হবে। আমরাও এটা শুনলে আমাদেরও মহা আনন্দ লাভ হবে। দক্ষিণ দেশের অমরধবপুর শহর, দক্ষিণ ভারতের অমরধবপুর বলে একটা শহর, সেখানে ভব শর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণটার নাম ভব শর্মা। সে এক গণিকাকে বিবাহ করেছিল। গণিকা মানে মানে বেশ্যাবৃত্তি যারা করে, তো মাংস আহার, আসব পান, আসব মানে চূড়া, চৌর্য বৃত্তি, পরস্ত্রী গমন, পশু শিকার করে সে জীবন উপভোগ করত। একদিন সেই পাপে আসক্ত ভব শর্মা যে ব্রাহ্মণ, এক ভোজ সভায় নিমন্ত্রিত হয়েছে। সেখানে সে এত বেশি মদ্যপান করলো যে তার মুখ দিয়ে উদরস্থ মদ বেরিয়ে আসতে শুরু করল। ভোজের পর সে খুব অসুস্থ হয়ে পড়েছে। গতকাল টানা প্রায় 6-7 ঘন্টা হরিকথা চলেছে, সেজন্য গলা পুরো ধরে আছে, অপরাধ মনে ফোন করেছে, একটু অ্যাডজাস্ট করুন। সেখানে সে এত বেশি মদ্যপান করেছে, মুখ দিয়ে উদরস্থ মদ বেরিয়ে এসেছে। ভোজের পর সে খুব অসুস্থ হয়ে গেছে। এগুলোকে বলে অসুস্থ উত্তেজনা। তীব্র আমাশয় রোগে অনেকদিন ভুগে ভুগে সে মারা গেল। মৃত্যুর পর সে একটা খেজুর গাছ হয়ে জন্মালো। একদিন দুজন ব্রহ্ম রাক্ষস, মানে ব্রাহ্মণ যারা, তারা যদি আত্মহত্যা করে, ব্রহ্ম দৈত্য বা ব্রহ্ম রাক্ষস হয়, ঠিক আছে, তারা ব্রহ্ম রাক্ষস ব্রহ্ম দৈত্য খুব ভয়ঙ্কর হয়, কারণ ব্রাহ্মণরা মন্ত্র শক্তি জানে। এই ব্রহ্ম দৈত্য, ব্রাহ্মণরা মরে ব্রহ্ম দৈত্য হয়, সেই ব্রহ্ম দৈত্যরাও যাদের উপরে চাপবে মোটামুটি ছাড়ানো মুশকিল। তো একদিন দুজন ব্রহ্ম রাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিয়েছে। খেজুর গাছ আগের জন্মে কি ছিল? তাদের পূর্ব জীবন ছিল এরকম, ওই যে দুই ব্রহ্ম রাক্ষস, ওদের জীবনের কাহিনী বাসন। পুষি বল নামে একটা ব্রাহ্মণ ছিল, সে ছিল বেদজ্ঞ, বেদ জানত এবং জ্ঞানের সব শাখা তার জানা ছিল। তার স্ত্রীর নাম ছিল কুমথি। আচ্ছা, তাহলে ব্রাহ্মণটার নাম কুশীবল আর কুমতি, কুশীবল কুমতি। সে ছিল এক দুষ্প্রবৃত্তি পরায়ণা নারী, মানে তার চিন্তা ভাবনা চলাফেরা সব খারাপ। ব্রাহ্মণটা পণ্ডিত হলেও লোভী ছিল। ব্রহ্ম রাক্ষস যে হয়েছে তার মধ্যে একজন ব্রাহ্মণের কথা হচ্ছে,
পণ্ডিত হলেও লোভী, স্ত্রীর সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত, কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে কখনো ভিক্ষা দিত না। তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্ম রাক্ষসের রূপ লাভ করল এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিরাম বিহীন ভাবে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো। তাহলে কি, সে মৃত্যুর সময় উপস্থিত হচ্ছে তখন ব্রহ্ম রাক্ষসের রূপ পেয়েছে, আদর্শ ব্রাহ্মণ নয় যেহেতু এই জন্য, এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে গেছে, গিয়ে বিরাম বিহীন ভাবে যেখানে সেখানে ঘুরছিল। একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসেছে, ওই স্বামী স্ত্রী, ওই দুইজন আর কি ব্রহ্ম রাক্ষস, ঠিক আছে। তখন স্ত্রী তার স্বামীকে, মানে ব্রহ্ম রাক্ষসী আর ব্রহ্ম রাক্ষস, কুশীবল আর কুমতি, আর আগের ব্রাহ্মণটার নাম কি, ভব শর্মা, যে কিনা খেজুর গাছ হচ্ছে, তাহলে খেজুর গাছ আর নিচে দুই ব্রহ্ম রাক্ষস, এই টোটাল তিনজন। খেজুর গাছ হচ্ছে ভব শর্মা, আর খেজুর গাছের নিচে যে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বসে আছে ব্রহ্ম রাক্ষস, ব্রাহ্মণটার নাম কুশীবল আর ব্রাহ্মণীটার নাম কুমতি। তারা করেছে কি, খেজুর গাছের নিচে বিশ্রাম করছে। তখন স্ত্রী তার স্বামীকে জানতে চাইছে, বলছে কিভাবে আমরা এই ব্রহ্ম রাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো, মুক্তি পাবো কি করে, নাকি এরকম রাক্ষস হয়ে ঘুরে বেড়াতেই থাকবো। স্বামী বলল, ব্রহ্ম জ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, ফলপ্রসী কার্যাবলী জ্ঞানের দ্বারা, এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব না। আমরা যা পাপ কর্ম করেছি তার জন্য ব্রাহ্মণ হয়েও ভগবত ধামে যেতে পারলাম না, তেমনি সাপ লুডোয় করেছি, একদম মুখে 99 গিয়ে সাপের মুখ থাকে। তাহলে ব্রাহ্মণ যার ঘরে, ব্রাহ্মণ ঘরে জন্ম যার, সে যদি সঠিকভাবে ব্রাহ্মণ্য ধর্ম পালন করে ভগবত ধামে চলে যাওয়ার কথা, কিন্তু ব্রাহ্মণ হয়েও পাপ কর্মে লিপ্ত ছিল, সেই জন্য সাপের মুখে পড়ে নিচে নেমে গেল, রাক্ষস হয়ে গেছে। বলছে কিভাবে মুক্তি পাব, বলছে যে ব্রহ্ম জ্ঞানের দ্বারা, মানে ভগবানকে জানার দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, নিজের আত্মার আসল পরিচয় জানার দ্বারা, ফলপ্রসূ কার্যাবলী, কি কর্ম করে জীবন কাটাতে হয় সেই কর্মের রহস্য জানার দ্বারা আমরা এই রাক্ষস জন্ম থেকে বেরোতে পারব। এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এ কথা শুনে স্ত্রী জানতে চাইছে, কিং তদ ব্রহ্ম কিং অধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম, হে স্বামী, ব্রাহ্মণী সে একটা সংস্কৃত কথা বলে দিল, কিং তদ ব্রহ্ম কিম অধ্যাত্মং কিম কর্ম পুরুষোত্তম, হে স্বামী, ব্রহ্ম কি জিনিস, আত্মা কি জিনিস, ফলপ্রদ কার্য মানে কর্মের রহস্য কি, সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী শ্রীমদ ভগবত গীতার 8 অধ্যায় প্রথম শ্লোকের অর্ধেক অংশ মুখে বলেছেন, যেটা অর্জুন বলেছিল সেটা অগ্নিও বলেছেন। 8 অধ্যায়ের প্রথম শ্লোক তার অর্ধেক শ্লোক বলে দিল যে ব্রহ্ম কি, আত্মতত্ত্ব কি, কর্ম রহস্য কি, স্বামী আমাকে বলো। তখন এই অর্ধেক শ্লোক শুনে ভব শর্মা, মানে যে খেজুর গাছ হয়েছিল, সে বৃক্ষ রূপ থেকে মুক্ত হয়ে গেল। শিব পার্বতীকে বলছে, মহাদেব, আমাদের ওই যে মহাদেব বসে আছেন, পরম বৈষ্ণব, ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ কার, ওই মহাদেব, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, আমাদেরকে দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব কাছে কাছে। তাই এখন এই অর্ধেক শ্লোক শুনে ভব শর্মা, যে খেজুর গাছ হয়েছিল, বৃক্ষ থেকে মুক্ত হলো এবং পুনরায় সর্ব পাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করলো, আবার ওই খেজুর গাছ থেকে
ব্রাহ্মণের রূপ হলো। সহসা আকাশ থেকে একটা পুষ্প রথ এসে হাজির হলো। সেই রথে চড়ে স্বামী স্ত্রী বৈকুণ্ঠে তাদের নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেল। পরে ব্রাহ্মণ ভব শর্মা অতি শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধেক শ্লোকটা, তাহলে যে দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী ওরা বৈকুণ্ঠ ধামে চলে গেল, ভগবত ধামে চলে গেল, আর খেজুর গাছ থেকে এ ব্রাহ্মণ দেহ পেল। পরে ব্রাহ্মণ ভব শর্মা খুব শ্রদ্ধার সঙ্গে এই অর্ধ শ্লোকটি কি, সবাই বলো, কিং তদ ব্রহ্ম কিম আধ্যাত্মং কিম কর্ম পুরুষোত্তম। ওই খেজুর গাছ থেকে যে ভব শর্মা ব্রাহ্মণ দেহ পেয়ে এই অর্ধেক শ্লোকটা খাতায় লিখে রাখলো। ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানসে, কৃষ্ণ পূজা করার মানসে সে কাশী পুরী গিয়ে অবিরাম সেই অর্ধেক শ্লোক জপ করে কঠোর তপস্যা শুরু করল। কি বললো? ভগবান কৃষ্ণ পূজা করার মানসে সে কাশী পুরী গিয়ে অবিরাম, কাশীতে চলে গেল, গিয়ে অবিরাম সেই অর্ধেক শ্লোক জপ করে কঠোর তপস্যা শুরু করে দিল। অর্ধেক এই শ্লোকটা বারবার বারবার বলছেন। তাহলে কোথায় গেছে? কাশীপুরী গেছে, গিয়ে অবিরাম এই অর্ধেক শ্লোক জপ করছে অবিরাম। ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে সহসা নিদ্রা থেকে উত্থিত দেখেছে। লক্ষ্মী দেবী দেখছে বিষ্ণুজি নিদ্রা থেকে জেগে উঠল হঠাৎ, এবং করজোড়ে জানতে চাইলেন, মানে লক্ষ্মী দেবী বিষ্ণু কি নারায়ণের কাছে হাত জোড় করে জানতে চাইছে, আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি যোগ নিদ্রা থেকে উঠে গেলেন কেন? ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, এই কাশী পুরীতে গঙ্গার তীরে আমার এক ভক্ত শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধেক অংশ অবিরাম জপ করা অবস্থায় কঠোর তপস্যায় মগ্ন আছে। এই অর্ধেক শ্লোক বারবার বারবার বলছে আমার এক ভক্ত কাশী ধামে গঙ্গার পাড়ে বসে, তার এই ভক্তির পুরস্কার কি হতে পারে সেটাই আমি চিন্তা করছি। বিষ্ণুজি বলছে, তো পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ভগবান বিষ্ণু কখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে কি আশীর্বাদ করলেন? মাতা পার্বতী জানতে চাইছে তার পতি দেবতার কাছে যে ওই ভব শর্মা কাশীতে তো তপস্যা করছে বুঝলাম, আর বিষ্ণুজি খুব সন্তুষ্ট হয়েছেও বুঝলাম, এখন কখন বিষ্ণুজি কি বর দিলেন ওকে, আমাকে বলো। শ্রী শিবজি বলছে, ভব শর্মা ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের সেবায় রত হতে বৈকুণ্ঠে চলে গেল। শুধু তাই নয়, তার সব পূর্বপুরুষদেরই ভগবান বিষ্ণুর শ্রী চরণ পদ্ম লাভ হলো। এই জন্য বলে বংশের কোনো একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, গীতা পাঠ করে, একাদশী করে, ভগবানের ব্রতগুলো যদি করে, ভগবানের ভোগ লাগানো প্রসাদ যদি পায়, হরিনাম জপ করে, তার অতীতের সাত পুরুষ, বর্তমানের সাত পুরুষ, আগামী সাত পুরুষ, 21 পুরুষ ভগবানের ধামে চলে যায়। এখানে সেটাই হয়েছে। তাই মহাদেব বলছে শুধু তাই নয়, একা গেছে তা নয়, তার সব পূর্বপুরুষদের ভগবান বিষ্ণুর শ্রী চরণ পদ্ম লাভ হলো। প্রিয়ে পার্বতী, তোমাকে আমি শ্রীমদ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যের সামান্যই বর্ণনা করলাম, এটা একটা সামান্য মহিমা বলতে বলে বলতে পারলাম, অনন্ত মহিমা আছে, আমি একটা মহিমা বললাম।
থেকে বলছে মহাদেব। তো এখন আমরা চলে যাব অষ্টম অধ্যায়ের কিছু শ্লোক। না কিচ্ছু দেরি হয়, এসব ভাবতে হবে মনটা শোনে। এটা অষ্টম অধ্যায় তো? আচ্ছা, তাহলে ওই প্রথম শ্লোকের অর্ধেক শ্লোক বলে বৈকুণ্ঠ ধামে চলে গেছে, আমরা ও সেই শ্লোক আছে কিনা দেখব। অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকে ওইটাই আছে কিনা দেখব। ঠিক আছে, হ্যাঁ পাওয়া যাচ্ছে, সবাই বলুন অর্জুন উবাচ। আচ্ছা, এই চ্যাপ্টার নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর মানে এই সেই ধাম, তার নাম অক্ষর। ইয়েস, আচ্ছা শোনো, চ্যাপ্টারের নাম অক্ষর ব্রহ্মযোগ। স অর্জুন উবাচ, কিং তদ ব্রহ্ম কিম অধ্যাত্তম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং উক্তম অধি দৈবম কিমচ্যুতে কিমুচ্যতে। এটা এটা সুন্দর ভাবে বললে কেমন ভাবে হবে? ছন্দে বললে, কিং তদ ব্রহ্ম কিম অধ্যাত্তম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং উক্তম অধি দৈবং কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধি দৈবই বা কাকে বলে? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বলো। আচ্ছা, পর পর শ্লোক গুলো আমরা শুনে যাবো, ঠিক আছে শোনো। অধি যজ্ঞ কথং কোত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং প্রিয়সি নিয়তাত্মভি। হে মধুসূদন, এই দেহে অধি যজ্ঞ কে, এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্ম সংহিতঃ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারই কর্ম। অধিভূত খড় ভাব পুরুষাধি দৈবতম অধিযোগ্য হবে বাত্র দেহে দেহ বৃতাং বড় দেহ। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধি দৈব বলা হয়, আর দেহীদের দেহের অন্তর্গত অন্তর্যামী রূপে আমি অধি যোগ্য। এগুলো সব ভেঙে বলবো, এই মহিমার বইটা শেষ হয়ে গেলেই গীতা পাঠে ঢুকবো, তখনই এগুলো সব ভেঙে বলবো ডিটেলসে। ঠিক আছে,
কোনো চিন্তা করবে না। অন্তকালে ক্ষমামে স্মরণ মুক্তা কলে বরম যা প্রয়াতি সমদ্ভাবং যতি নাস্তাত্র সংশয়ঃ। খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক এসেছে, সবাই বলো। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জং জং বাপি স্মরণ ভাবং তেজ তস্তে কলে বরম তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ ভাব ভাবিতঃ। অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করে। কি বললো? অন্তিম কালে যে যে ভাব নিয়ে দেহ ছাড়বে, সেই ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করবে। আমি যদি কৃষ্ণ চিন্তা করতে করতে মরি, তাহলে কৃষ্ণ তত্ত্বকে পাবো, কৃষ্ণকে পাবো। সেই ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করে, সেই ভাবে ভাবিত অর্থাৎ কৃষ্ণ ভাবনা করলাম, কৃষ্ণকে লাভ করব। তস্মাৎ সর্বেষু কালেষু মম অনুস্মরযোগ্যচ মর্যর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্য সংশয়। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো। কি বলবো? সর্বদা আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তাহলে অর্জুন তো ক্ষত্রিয়, যুদ্ধ করতে তরোয়াল নিয়ে যুদ্ধ করে, মায়েরা গৃহস্থ কি নিয়ে যুদ্ধ করে? কুন্তি নিয়ে। হ্যাঁ, কুন্তি নিয়ে যুদ্ধ করে না, কড়া দিয়ে রন্ধন করে তো ভগবানের ভোগ লাগাবে বলে। তাহলে যে ক্ষত্রিয় সে ধনুক তীর হ্যাঁ এইসব নিয়ে যুদ্ধ করবে, ক্ষত্রিয়ের খাত্র ধর্ম যুদ্ধ করে। কৃষ্ণ বলল কি, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত, মানে তুমি ক্ষত্রিয় তাহলে যুদ্ধ করো, যে গৃহস্থ সে গৃহ যুদ্ধ করছে। কিন্তু কৃষ্ণকে স্মরণ করে দিন কাটাও, সোজা কথা, সর্বদা কৃষ্ণকে স্মরণ করে কাজকর্ম কর। তাহলে তাহলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাহলে কৃষ্ণকে পাওয়া খুব কঠিন। কি উপায়? সর্বদা কৃষ্ণকে স্মরণ করে কর্ম করতে বলেছে। অর্জুনকে বলেছে তুমি যোদ্ধা, আমাকে স্মরণ করে যুদ্ধ করো। গৃহী ব্যক্তিদেরকে বলল কি, তোমরা গৃহী, আমাকে স্মরণ করে গৃহে কর্ম করো। পরিষ্কার মানে এগুলো আরো ভেঙে বলবো ডিটেলসে, এখন একটু বিচার কথায় বলবো। অভ্যাস যোগ যুক্তে ন চেত সানান্নগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানু চিন্তয়ন। বলো, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্ত যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হন। বিরাট গুরুত্বপূর্ণ কথা। না, কি বলছে? হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে নিরন্তর কৃষ্ণকে স্মরণ করে গৃহকর্ম করো। যে ব্যবসায়ী কৃষ্ণকে স্মরণ করতে করতে ব্যবসা করবে, যে ছাত্র সে কৃষ্ণকে স্মরণ করে পড়াশোনা করবে, যে যেখানেই আছে, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, ডাকলেই স্মরণ হবে। এই জন্য বলছে হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে সবসময় অভ্যাস করো যেন কৃষ্ণকে স্মরণ করে জীবন কাটানো যায়। অ্যালার্ম দিয়ে রাখো 5 মিনিট অন্তর অন্তর,
যে আমি যদি ভুলে যাচ্ছি কিনা। পার্থ অন্ধের তাই পুত্র, পার্থ ইয়ে পার্থ মানে অর্জুন, তাই বলছে, হে পার্থ, অব্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে, মানে মনকে অন্যদিকে দিও না, অনন্যগামী, অন্যদিকে গমন করতে দিও না মনকে, অনন্য নয় অন্যগামী, অন্যদিকে গমন করতে দিও না, অনন্য মানে নয় অন্য গামী, অন্যদিকে গমন করতে দিও না চিত্তকে, অনন্যগামী চিত্তে, যিনি অনুক্ষণ মানে প্রতিটা মুহূর্ত পরম পুরুষ কৃষ্ণের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন, ভগবান কথা দিয়ে। প্রতিটা মুহূর্তে কৃষ্ণ চিন্তা করে জীবন কাটাতে উপদেশ দিয়েছে কৃষ্ণ, তবেই আমাদের কল্যাণ হবে, তবে চিরতরে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বেরিয়ে কৃষ্ণ ধামে আমরা ঢুকতে পারবো, কৃষ্ণকে পাবো তবে সামনাসামনি। এখন তো বিগ্রহকে পূজা করতে হচ্ছে, তখন সামনাসামনি কৃষ্ণ ছোটা হাঁটা করবে, ঠিক আছে? তো এই 8টা শ্লোক আমরা প্রতি অধ্যায়ে পড়ি, এখন নবম অধ্যায়ের মহিমা কাহিনী আমরা শুনব, ঠিক আছে? শোনো, শোনো, নবম অধ্যায়ের মহিমা কাহিনী, ঠিক আছে? মন দিয়ে শোনো। শ্রী শিব বললেন, প্রিয়ে পার্বতী, এবার তোমাকে শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য আমি বর্ণনা করব, 9 নম্বর অধ্যায়ের মহিমা আমি বলব। শোন, নর্মদা নদীর তীরে মহিষ্মতি নগরে, নগরটার নাম মাহিষ্মতি, নর্মদা নদীর পাশে মাহিষ্মতি বলে একটা জায়গা, সেখানে মাধব নামে একজন ব্রাহ্মণ বাস করত। তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোর ভাবে অনুসরণ করত, সব নিয়ম কানুন, ভগবানের দেওয়া নিয়ম কানুন মেনে চলতেন, এবং ব্রাহ্মণের সকল সদ গুণ তার মধ্যে ছিল। নাম মাধব, ব্রাহ্মণটার নাম, ভগবানের নামের নাম। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন, খুব পাণ্ডিত্য ছিল, সবাই তাকে দান করত। তার সেই সঞ্চিত অর্থের দ্বারা তিনি একটা মহা যজ্ঞ শুরু করেছিল, সবাই দান দিত, জমা হতো, এটা বিরাট যজ্ঞ চালু করেছে। যজ্ঞের আহুতি দানের জন্য তিনি একটা ছাগ শিশু কিনলেন, আহুতি দানের প্রস্তুতি কল্পে ছাগটাকে যখন স্নান করানো হচ্ছে, তখন সকলকে অবাক করে সেই ছাগটা হাসতে শুরু করে দিল। উচ্চ কণ্ঠে ছাগটা বলল, ওহে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ করে রাখে, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? কত যাগযজ্ঞ করেছি, তবুও আমার অবস্থাটা দেখো। ছাগল হাসছে আর বলছে, কি হয় দেখো। উপস্থিত জনতার প্রত্যেকেই ছাগ শিশুর কণ্ঠে এইরকম কথা শুনে অবাক হয়ে গেল, এবং হাত জোড় করে ব্রাহ্মণটা জিজ্ঞাসা করলেন, কি করে তুমি ছাগ হয়ে জন্মালে? পূর্ব জন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে, এবং কি ধরনের কাজ তুমি করতে যার ফলে আজ এই জন্মের ছাগল হয়ে গেছো? ছাগটি উত্তরে বলল, হে ব্রাহ্মণ, পূর্ব জন্মে আমি শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, এবং বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সঙ্গে উদযাপন করতাম, আমি আগের জন্ম ব্রাহ্মণ ছিল। একদিন আমার স্ত্রী সন্তানের রোগ আরোগ্যের জন্য, রোগ সারানোর জন্য দুর্গা পূজার বাসনা করল স্ত্রী, তাই তিনি আমাকে একটা ছাগ শিশু এনে দিতে অনুরোধ করল।
যে হ্যাঁ, স্ত্রী বলল যে আমার ছেলের রোগ সারানোর জন্য আমি দুর্গা পূজা করব, আর দুর্গা পূজায় আমি ছাগল বলি দেব, তুমি আমার ছাগল এনে দাও। ওই ব্রাহ্মণ আগের জন্মের কাহিনী বলছে, আমার স্ত্রী এমন বললো আর আমার ছাগল আনতে বললো আমাকে, তাই তিনি আমাকে একটা ছাগ শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতে যখন আমরা দুর্গা মায়ের মন্দিরে ছাগ বলি দিলাম, তখন ছাগটা আমাকে অভিশাপ দিয়ে বলল, হে পাপিষ্ঠ নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাইছিস, এজন্য তুইও পরের জন্মে ছাগ হয়ে জন্মাস। হে ব্রাহ্মণ, হে মাধব, সেই কারণে আমার মৃত্যুর সময় আসন্ন হলে আমি এই ছাগ দেহ প্রাপ্ত হয়ে গেছি, কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্ব জন্মগুলোর কথা স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটা মজার গল্প শুনতে চান, তবে আমি তা আপনাকে বলবো। আগে পুরোটা শুনে নি, তারপর ভেঙে বলছি, ঠিক আছে কাহিনীটা। একদা কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্র শয়বার ওই ছাগটা, আগের জন্মে ব্রাহ্মণ ছিল, কিন্তু তার স্ত্রী বললো ছাগ বলি দেবো, ছাগ বলি দিতে গেছে, ছাগ বলি দিয়েছে, এই জন্মে ছাগ হয়ে গেছে। সেই ছাগ তার আগের জন্মে, অন্য একটা কাহিনীর কথা বলছে, বলছে একবার কুরুক্ষেত্র নামক জায়গায় চন্দ্র শর্মা নামে সূর্যবংশ এক রাজা ছিল, চন্দ্র শর্মা এক রাজা। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলো, যে ব্রাহ্মণকে কিছু দান করবো সূর্য গ্রহণের সময়। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র ছিল, দান যেখানে হচ্ছিল সেখানে ব্রাহ্মণও যেমন ছিল একজন শূদ্র ছিল, তার গায়ের রং ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করল। রাজা যখন সূর্যগ্রহণ হচ্ছে স্নান করল, করে পবিত্র সরোবরে স্নান করে ধোয়া বসন করল, শরীরে চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন ভক্তি সহকারে। এটা কোথায় হচ্ছে? কুরুক্ষেত্র। সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নানের মহিমা আছে, সেই জন্য এটা করছিল। কে? চন্দ্র শর্মা নামে এক রাজার কাহিনী হচ্ছে। ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করল। হ্যাঁ, হঠাৎ সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল কুকুর ভোজী উদ্ভূত হল। কৃষ্ণবর্ণ শূদ্র যে, যার গায়ের রং কালো, ওখানেই ছিল ওই দানের ক্ষেত্র, যেখানে যেখানে দান হচ্ছে ওখানে শূদ্রের দেহ থেকে একটা পাপী চণ্ডাল, চণ্ডাল কে? যে কুকুর ভোজন করে সে হচ্ছে চণ্ডাল, কুকুর খায় যে, তাকে বলে চণ্ডাল। তো সেই জন্ম নিল, এবং তার অল্প পরেই সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক চণ্ডালী উদ্ভূত হলো। তারপর সেই চণ্ডাল দুটো ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করল। ব্রাহ্মণটা অবিচলিত ভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে গীতার নবম অধ্যায় কীর্তন করতে থাকলেন। এই সকল কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন, তার বাক স্ফূর্তি হলো না, কথা বলতে পারছে না রাজা। রাজার নাম কি ছিল? না, চন্দ্রশর। গীতার নবম অধ্যায়ের শব্দগুলো ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে ওই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। আচ্ছা, ব্রাহ্মণটা অবিচলিত ভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করছে আর গীতার নবম অধ্যায় কীর্তন করছে। এরকম কার্যকলাপ দেখে রাজা অবাক হয়ে গেছে, রাজা কথা বলতে পারছে না, যে গীতার নবম অধ্যায়ের শব্দগুলো ওই ব্রাহ্মণের ওষ্ঠ, যাকে দান দিচ্ছিল যে ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূত এসে ওই দুই চণ্ডালকে বিতাড়িত করে দিল। যে দুই চণ্ডাল ওই ব্রাহ্মণের দেহের মধ্যে ঢোকার চেষ্টা করছিল, ওই ব্রাহ্মণ নবম অধ্যায়ের শ্লোক পড়ছে আর ভগবানকে স্মরণ করছে, রাজা সবে দান দেবে বলে ব্রাহ্মণ। তখন যেই গীতার নবম অধ্যায় স্মরণ করেছে ওই ব্রাহ্মণ, চণ্ডাল দুটো ওর দেহে ঢুকতে চাইছিল কিন্তু ঢুকতে পারছে না,
তথায় সেখানে বিষ্ণুর দূতেরা এসে ওই দুই চণ্ডাল খেয়ে বিতাড়িত করবে। রাজা ব্রাহ্মণের কাছে রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইছে যে পণ্ডিত প্রবর, এই দুই ব্যক্তি কারা যারা আপনার দেহে ঢোকার চেষ্টা করছিল? আপনি কোন মন্ত্র জপ করলেন যে বিষ্ণু দূতেরা এসে ওই চণ্ডালদেরকে তাড়িয়ে দিল, আপনাকে বাঁচালো? কি এমন মন্ত্র করলেন আপনি? কোন বিগ্রহকে স্মরণ করলেন আপনি? ব্রাহ্মণ উত্তর করছে, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। পাপ আর অপরাধ আমার দেহে ঢোকার চেষ্টা করছিল। সবার দেহেই আমাদের ঢোকার চেষ্টা করে, পাপ আমাদের দিয়ে পাপ কর্ম করিয়ে নেয় আর অপরাধ করিয়ে নেয়। এই ব্রাহ্মণ বলছে, আমার শরীরেও পাপ আর অপরাধ দুই চণ্ডাল আর চণ্ডালিনী আমার শরীরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু আমি গীতা পড়ি বলে আমার শরীরে পাপ আর অপরাধ ঢুকতে পারছে না। সেই সময় আমি গীতার নবম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটা সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম, যে কোনো ভয়ঙ্কর অবস্থা থেকে আমাকে বাঁচাতে পারে নবম অধ্যায়ের মন্ত্র যদি আমি পড়ি। গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের চরণ কমল স্মরণ করতে সমর্থ। এই কথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে গীতার নবম অধ্যায়ের জপ ক্রিয়া শিখল। রাজাও শিখে নিল, তাহলে আমাকেও শেখাও, আমার জীবনে ওরকম কোনো বিপদ আসলে আমি তাহলে করবো, যে কোনো খারাপ পরিস্থিতিতে আমি স্মরণ করবো ভগবানকে নবম অধ্যায় পড়ে। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভে সফল হয়ে গেলেন। ছাগের কাছে এই সমস্ত আলোচনা শুনে তৎক্ষণাৎ মাধব, মানে যে ব্রাহ্মণটা ছাগকে বলি দেবে বলে এনেছিল, আর ছাগ শিক্ষা দিল আর বলি দিচ্ছে না, সেই মাধব ছাগটাকে মুক্ত করে দিল। দিয়ে প্রতিদিন গীতার নবম অধ্যায় পাঠ শুরু করলেন এবং এইভাবে তিনিও ভগবান শ্রী গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভ করলেন। তাহলে কাহিনীটা একটু ভেঙে বলি, জড়িয়ে গেছে আমি জানি সবার মনের মধ্যে জড়িয়ে গেছে, গেছে না? মাধব নামে এক ব্রাহ্মণ নর্মদা নদীর তীরে বাস করছিল, তা অনেকেই তাকে দান করত, জ্ঞানী ব্যক্তি ছিল, জ্ঞান দান করলে সবাই পয়সা দান করে, এটা স্বাভাবিক নিয়ম, তো তাকে অনেক দান করত, অনেক অর্থ জমে গেছে। সে একটা বড় যজ্ঞ করবে বলে হঠাৎ ঠিক করেছে, তার যজ্ঞ করবে বলে ঠিক করে সে একটা ছাগলকে কিনে এনেছে, ছাগল বলি দেবে যজ্ঞ। এই যজ্ঞগুলো কি আগে বুঝতে হবে, এই যজ্ঞ বেদে লেখা আছে যাগযজ্ঞ, এগুলো করে কেন মানুষ? নিজের স্বার্থে, নিজের সন্তান হবে, নিজের ভালো স্ত্রী হবে, নিজের রোগ সেরে যাবে, নিজের চাকরি বাকরি হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, হ্যাঁ ঘরের আবহাওয়া ভালো থাকবে, নিজের স্বার্থে করে যাগযজ্ঞ। এই যাগযজ্ঞ আমাদের পাপকে নাশ করে, পুণ্য দেয়, কিন্তু পাপ করার প্রবৃত্তি নষ্ট করতে পারে। যেমন ডাক্তার বাবু কোনো ফুসফুসে ক্যান্সার হয়েছে যার, বিড়ি খেয়ে খেয়ে তাকে বলছে তুমি বিড়ি খেও না, ফুসফুসে ক্যান্সার হয়ে চলবে, আমি চিকিৎসা করে করে ক্যান্সারটা সারিয়ে দিলাম আর তুমি বিড়ি খেও না। সেই কথা শুনে 6 মাস 8 মাস সে বিড়ি খেলো না, যে সুস্থ হয়ে গেছে শরীরে বল এসেছে আবার খাচ্ছে। তার মানে কি, ওই নেশা করার প্রবৃত্তি শিকড় থেকে মূল থেকে উবড়ে যায়নি। হ্যাঁ, ইচ্ছাটা গোড়া থেকে উবড়ে যায়নি। নেশা করা একটা পাপ কাজ, নেশা করার প্রবৃত্তি মানে পাপ করার প্রবৃত্তি মূল থেকে উপড়ে যায়নি। ডাক্তারের কথা শুনে 6 মাস 8 মাস বন্ধ ছিল বটে, মূল থেকে উপড়ায়নি। একইভাবে আরেকটা উদাহরণ, মনে করো বনে দাবানল হয়েছে, তাহলে বড় বড় গাছ সব পুড়ে গেছে, তারপর বৃষ্টি হচ্ছে, আবার শিকড় থেকে গাছ গাছালি পাক পাকালি বেরিয়ে ওঠে, ওঠে না? কেন? কারণ দাবানলের ফলে উপর থেকে গাছ পুড়ে গেলেও মাটির ভেতরে মূল আছে। এখন মূলকে তুলতে গেলে কি করতে হয়? ট্রাক্টর লাঙল দিতে হয়,
দিয়ে বা কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে গোড়া থেকে তুলে দিলে ভার গাছ হবে। একইভাবে এবারে বোঝো, এই যে বৈদিক যাগযজ্ঞ, এর ফলে পাপ নাশ হয় ঠিকই, পুণ্য লাভ হয় ঠিকই, কিন্তু পাপ করার প্রবৃত্তি নষ্ট হয় না। ইয়েস, সেই সময় আমার গত জন্মের পাপগুলো নষ্ট হয়ে যায়, পুণ্য জমা হয়, কিন্তু আগামী দিনে পাপ করবার প্রবৃত্তি নষ্ট হয় না। সেই জন্য মহাপ্রভু হরি নাম যজ্ঞ এনেছে, সবচাইতে বড় যজ্ঞ। এটা এমন যজ্ঞ, মুখে হরি নাম বলে সবচাইতে বড় যজ্ঞ। কোনো ঘি লাগবে না, কাঠ লাগবে না, কোনো স্থান কাল পাত্র কিছু লাগবে না, কোনো আসন লাগবে না, কোনো ব্রাহ্মণ লাগবে না, কোনো কিছু লাগবে না, কোনো মন্ত্র লাগবে না। এই হরি নাম যজ্ঞ সবচাইতে বড় যজ্ঞ। এটাতে কি হয়, অতীতের যত পাপ করে ফেলেছি জ্ঞানে অজ্ঞানে নষ্ট হয়ে যাবে, বর্তমানে চলতে ফিরতে হাঁটতে গাড়ি চালাচ্ছি অনেক পোকামাকড় মরে যাচ্ছে না, পিঁপড়ে মরে যাচ্ছে না, হাঁটছি মরে যাচ্ছে, তাহলে বর্তমানে যা পাপ কর্ম করে ফেলছি নষ্ট হয়ে যাবে, আগামী দিনে পাপ করার ইচ্ছা মরে যাবে। এই হচ্ছে হরিনাম। হরিনাম যে করবে ধীরে ধীরে তার চারটে পাপ, আমিষ খাওয়া মানে গলা কেটে খেতে হবে তো, আর তার ভালো লাগবে না। মুখে হরি নাম যদি কেউ করতে থাকে, ধীরে ধীরে সে নিজেই আর গলা পচ পচ করে কাটতে পারবে না, ভাজতে পারবে না, আর বুক কাঁপবে, কিন্তু আগে করতে পারতো। হরি নাম জীবনে আসার আগে করতে পারতো, কিন্তু এখন দৈনন্দিন হরি নাম জপ করে কিছু বছর কিছু মাস পর দেখা যাবে পাপ করবার প্রবৃত্তি মরে গেছে, মানে শিকড় থেকে গোড়া উপড়ে গেছে। এ হচ্ছে হরি নাম যজ্ঞ, সবচাইতে বড় যজ্ঞ। এর জন্য সরাসরি কাউকে বলা হয় না তুমি আমিষ খেও না, তাহলে সে আর ক্লাসে আসবে না। তাকে বলা হয় তুমি হরি নাম জপ করো। হরি নাম প্রভু অটোমেটিক তোমার জীবনে এমন চিন্তা করাবে যে আমি আর পাপ করতে আমার আর ভালো লাগছে না, তবে তুমি নিজের থেকে হ্যাঁ ওই গলা পচপচ করে কাটা ছেড়ে দেবে। হ্যাঁ, কিন্তু নিজের ভেতর থেকে যদি না জাগে ততক্ষণ তুমি ওটা করেই যাবে। তা সেই রকম একটা বসে সেরকম যজ্ঞ করতে বসেছে মাধব নামে ব্রাহ্মণ, যজ্ঞ করার জন্য ছাগ এনেছে, ছাগ বলি দেব। তা সেই ছাগ অট্টহাসি হেসে বলছে, বেটা মূর্খ তুমি কি করছো, আমি যে ভুল করেছি তুমি সেই ভুল করতে চলেছ, আমি আগের জন্মে ব্রাহ্মণ ছিলাম, আমার স্ত্রী বলেছিল ছেলের রোগ সারাবো, দুর্গা পূজা করবো, ছাগ বলি দেব, তা আমি ব্রাহ্মণ হয়েও ছাগ কিনে এনেছিলাম স্ত্রীর কথা শুনে, আর দুর্গা মায়ের সামনে ছাগ পঁচ করে কেটেছিলাম, আর তার ফলে সেই দুর্গা মা সাক্ষী ছিল, আমি আজ যাকে কেটেছি একদিন ও আমাকে কাটবে। তাই ওই ছাগল বলছে হ্যাঁ যে মানে মাধব যে ছাগলকে কাটবে বলে, সেই ছাগল বলছে তুমি মূর্খামি করছো, তুমি যদি আজ আমায় কাটো তাহলে আগের জন্মে আমি ব্রাহ্মণ হবো, তুমি ছাগল হবে, আমি আবার তোমায় কাটবো। তাই ওই মূর্খামি করো না, একটা কাহিনী বলি শোনো। হ্যাঁ বলে একটা কাহিনী বলছে যে এরকম এক হ্যাঁ ব্রাহ্মণ এক রাজা, সে করেছে কি কুরুক্ষেত্রে চন্দ্র শর্মা নামে একজন রাজা, সূর্য বংশের এক রাজা, সে করেছে কি সূর্যগ্রহণের সময় রাজা দান করবে বলে, ব্রাহ্মণকে দান করবে বলে ঠিক করেছে। তা সেই দান করবে যে জায়গায় দান করবে, রাজা চন্দ্র শর্মা একজন ব্রাহ্মণকে দান করবে, সূর্যগ্রহণ হচ্ছে কুরুক্ষেত্রে স্নান করেছে, ধোয়া পরিষ্কার জামা কাপড় পরে রাজা চন্দ্র শর্মা দান করতে যাবে এক ব্রাহ্মণকে। সেই সময় দেখতে পাচ্ছে সেখানে একটা শূদ্র ছিল,
সেই শূদ্রের, হ্যাঁ সেই শূদ্রের গায়ের রং কৃষ্ণবর্ণ। সে রাজা ব্রাহ্মণকে সবে দান করতে যাবে, সেই সময় দেখলো ওই পাশে একটা কালো বর্ণ লোক ছিল শূদ্র, তার দেহ থেকে পাপী চণ্ডাল একটা তৈরি হলো। সেই কালো শূদ্র তার গা থেকে একটা চণ্ডাল তৈরি হলো, পাপী চণ্ডাল তৈরি হলো। রাজা দেখে অবাক, এসব কি কাহিনী হচ্ছে? রাজা সবে এক সব ব্রাহ্মণকে দান করবে, পাশে দেখছে একটা কালো লোক শূদ্র তার গা থেকে একটা পাপী চণ্ডাল তৈরি হলো তার দেহ থেকে। আবার সেই চণ্ডাল থেকে সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে একটা চণ্ডালী তৈরি হলো। তাহলে রাজা ব্রাহ্মণকে দান করতে যাবে, সেই সময় দেখছে পাশে একটা শূদ্র কালো দেখে তার গা থেকে একটা চণ্ডাল তৈরি হলো তার দেহ থেকে। রাজা এসব দেখে অবাগে, কি হচ্ছে? শূদ্র থেকে চণ্ডাল তৈরি হলো, চণ্ডালের দেহ থেকে আবার চণ্ডালিনী তৈরি হলো। এই চণ্ডাল চণ্ডালিনী এরা করছে কি, ব্রাহ্মণের দেহের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। ব্রাহ্মণটা সবে দান নেবে বলে দেখতে পাচ্ছে এক চণ্ডাল আর চণ্ডালিনী তার শরীরের মধ্যে ঢুকতে চেষ্টা করছে। যেমন প্রেত ঢুকতে চেষ্টা করে আমাদের শরীরে, এলো চুল থাকলে, সন্ধ্যাবেলা খেলে, হ্যাঁ বাইরে এলো চুলে ঘুরলে, ভক্ত জীবন না থাকলে, হরিনাম মুখে না থাকলে, হ্যাঁ অশুচি শরীর থাকলে, দুর্বল থাকলে ঢুকে পড়ে। ওই রকম এক চণ্ডাল চণ্ডালিনীর দেহে তারা ব্রাহ্মণের দেহের মধ্যে ঢুকতে চেষ্টা করছে। কিন্তু ব্রাহ্মণ বেশি বিচলিত হয়নি, ব্রাহ্মণ রাজার কাছ থেকে সবে দান নেবে বলে কিন্তু দেখছে দুজন ঢোকার চেষ্টা করছে আমার শরীরে। তখন ব্রাহ্মণ শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায়ের শ্লোক গুলো, ভগবানের সেই মহিমা, ভগবানের উপদেশগুলো, গীতার শ্লোক গুলো উচ্চারণ করছে আর ভগবানকে স্মরণ করছে। রাজা এইসব কাহিনী দেখছে, কি হচ্ছে, কি মন্ত্র বলছে ব্রাহ্মণ, সবে দান করব বলে আমি ওনাকে। তখন দেখলো ওই চণ্ডাল দুটো ওর দেহে ঢুকতে পারলো না, বেরিয়ে চলে গেল। এবং রাজা তার পরে পরে দান সম্পন্ন করে জিজ্ঞাসা করছে, হে ব্রাহ্মণ আপনি কি এমন মন্ত্র উচ্চারণ করছিলেন? ওই দুই চণ্ডাল আপনার শরীরে ঢোকার চেষ্টা করছিল ওরা কারা? ওরা ঢুকতে পারলো না, পালিয়ে গেল কেন? বিষ্ণু দূতেরা এসে ওদেরকে বিতাড়িত করে দিল কেন, আমাকে একটু বলো। তখন ব্রাহ্মণ বলছে যে যে কোনো বিপদ সময়ে আমি এই গীতার নবম অধ্যায়ের শ্লোক গুলো মুখস্থ করা আছে, আমি বলতে থাকি তাহলে আমার কোনো ক্ষতি হয় না, বিষ্ণু দূত এসে আমাকে রক্ষা করে। আর সেই বিষ্ণু দূত এসে আমায় রক্ষা করলো। তাহলে ওই চণ্ডাল চণ্ডালিনী ওই দুটো কারা? বলছে ওরা হচ্ছে পাপি, পাপ আর অপরাধ, পাপ আর অপরাধ আমার শরীরে ঢুকবে বলে চেষ্টা করছিল, কিন্তু আমি গীতার শ্লোক পড়ি বলে ওরা আমার শরীরে ঢুকতে পারে না। কিন্তু যারা গীতা পড়ে না তাদের শরীরে পাপ আর অপরাধ ঢুকে যায়, তাই তুমিও রোজ গীতার নবম অধ্যায় পড়বে, তাহলে তোমার মধ্যে পাপ আর অপরাধ ঢুকতে পারবে না। ছাদ এই কাহিনীটা বললো কেন? কারণ ওই ব্রাহ্মণকে শেখালো, আমি ভুল কাজ করে পাপ করে ব্রাহ্মণ থেকে আমি ছাগল হয়ে গেছি, ছাগ হত্যা পাপ করেছিলাম বলে, কিন্তু তোমার হৃদয়ে পাপ ঢুকেছিল, অপরাধ ঢুকেছিল, তাই তুমি আমাকে কিনে এনে, ছাগলকে কিনে এনে বলি করতে যাচ্ছিলে, কারণ তুমি নবম অধ্যায় পড়ো না, তাই পাপ করার প্রবৃত্তি তোমার আছে, সেই জন্য তুমি সবে বলি দিতে যাচ্ছিলে। কিন্তু ওই জন্য আমি আগের ওই কাহিনীটা শোনালাম, এক ব্রাহ্মণ কিভাবে পাপ আর অপরাধ থেকে গীতার নবম অধ্যায় পড়ে নিজেকে বাঁচিয়েছে। একইভাবে তুমিও ব্রাহ্মণ, তুমিও পাপ কর্ম করা আর অপরাধ করা থেকে নিজেকে বাঁচাতে পারো যদি গীতার নবম অধ্যায় পড়ো, তাহলে পাপ কর্ম করার ইচ্ছা নষ্ট হয়ে যাবে। এই জন্য কাহিনীটা বললাম, ছাগল বলছে, বোঝা গেল এবারে? আচ্ছা।
এই জন্য এখানে পার্বতী কে, মহাদেব এগুলো বলল, এবং ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভে সফল হল। ওই রাজাও গীতা নবমাধ্যায় পড়তে শিখে গেল, পাপ আর অপরাধ তার জীবন থেকে চলে গেল, সেও ভগবান ধামে চলে গেল। পাপ আর অপরাধ দেহে থাকলে ভগবানের ধামে যাওয়া যাবে না। ছাগের কাছে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ ওই মাধব, যে সবে ছাগলটাকে বলি দেবে বলে, সে ছাগলটাকে মুক্ত করে দিল, দিয়ে নিজে পাপ আর অপরাধ থেকে বাঁচার জন্য রোজ নবম অধ্যায় পাঠ শুরু করল, এবং এইভাবে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভ করলেন। অর্থাৎ আমাদের হৃদয়ে পাপ করার প্রবৃত্তি কম বা বেশি, যার যা আছে সেটার থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই, ভেতর থেকে যদি পাপ করার ইচ্ছা জাগে, আপনি কি করবেন? গীতার নবম অধ্যায় সবসময় পড়ো। কোনো পাপ কর্ম করার যদি ইচ্ছাও জাগে, নবম অধ্যায়টা খুলে নাও, নিয়ে গল গল করে পড়ো। সংস্কৃত না পারলে বাংলাগুলো পড়ো, কিন্তু পড়ো। ধীরে 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 পাপ করবার ইচ্ছাটা মরে যাবে ভেতর থেকে, আর পাপ করতে ভালো লাগে। এই জন্য আমাদের নবম অধ্যায়ের মহিমা থেকে আমরা জানতে পারলাম বিরাট একটা শিক্ষা। বোঝা গেছে? কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? প্রথমে একটু অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, অবশ্য আমি প্রথমে ভেঙে ভেঙে বলিনি, সরাসরি তাড়াতাড়ি চলে গেছি, ওই জন্য অসুবিধা হচ্ছে। আচ্ছা, নবম অধ্যায়ের 8টা শ্লোক, 5 মিনিট লাগবে বলেছি। শ্রী ভগবান উবাচ, ইদং তুতে গুহ্যতম প্রবক্ষা মেন শূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিত যজ্ঞাত্ত মোক্ষ সে অশুভাত। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তাহলে বুঝতে পারছেন, এইসব শ্লোক গুলো যখন ভেঙে বলবো কত মজা লাগবে, কত হৃদয়ে চিন্ময় আনন্দ হবে। খুব শীঘ্রই গীতা পাঠ চালু হবে, এই বইটা শেষ হয়ে যাক। বলছে, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে, তুমি হিংসা করো না আমাকে। যারা ভগবানের ভক্ত নয় তারা ভগবানকে তো হিংসা করে আসে, ওকে দিতে যাবো কেন বেশি বেশি, সব আমি নিজে খাবো, নিজে পড়বো, নিজে থাকবো, কৃষ্ণকে দিতে যাবো কেন? তাই দেয় না, বদলে কি দেয়? বালি দেয়। হ্যাঁ, কৃষ্ণকে নিন্দা করে, কৃষ্ণের ভক্ত দেখলে নিন্দা করে। তাই বলছে, তুমি নির্মৎসর, তোমার মধ্যে আমার প্রতি ঘৃণা বিদ্বেষ নেই, কারোর প্রতি নেই, তুমি নির্মৎসর, তোমার প্রতি মাৎসর্য বা হিংসা নেই, সেই জন্য আমি তোমাকে খুব পছন্দ করি। আর পছন্দ করি বলেই তোমাকে একটা উপহার দিচ্ছি, কি? পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় উপদেশ তোমায় দান করছি, এটা আমার উপহার। এই গীতার জ্ঞান পাওয়া মানে কৃষ্ণ থেকে উপহার পাওয়া, কৃষ্ণ নিজে মুখে বলল। সেই জ্ঞান পেলে মানে কৃষ্ণের থেকে পাওয়া এই কৃষ্ণ কথারূপী অমৃত বা গীতার জ্ঞান পেলে কি লাভ? কৃষ্ণ বলছে, তুমি দুঃখময় এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, গীতার জ্ঞান পড়লে জানলে। আচ্ছা, এরপরে শ্লোক গুলো চট করে শুনে নাও। রাজ্য বিদ্যা রাজ্য গুচ পবিত্র পবিত্র মেদম উত্তম প্রত্যক্ষাবগম ধর্ম সুসুখং কর্তুম অব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র, এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা
আত্ম উপলব্ধি প্রদান করে বলে এই জ্ঞানটাই প্রকৃত ধর্ম। এই জ্ঞান যে নিতে বসেছে এটাই আসলে ধর্ম করতে বসেন প্রতি সোমবার বিকেলে, কৃষ্ণ বলছে এটা প্রকৃত ধর্ম। এটা জানার চেষ্টা করে, গীতার জ্ঞান জানার চেষ্টা করাই আসল ধর্ম অনুশীলন। লাল পাড় শাড়ি পরে আর বিভিন্ন ব্রত করতে যাওয়াটা প্রকৃত ধর্ম নয়। এই ভগবানের মুখনিষ্ঠ জ্ঞান জেনে নিয়ে ভগবানকে আরাধনা করাটাই প্রকৃত ধর্ম। বিভিন্ন ভাগবত করতে ছুটেছে না আজকাল সে, এগুলো সেই জন্য কৃষ্ণ বলছে প্রকৃত ধর্মটা কি জানো, বলছে এই জ্ঞান অব্যয়, বলে এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। তাই জগতে এইরকম সমস্ত যে ধর্মগুলো, যেগুলো দেখে মনে হচ্ছে ধর্ম কিন্তু ওগুলো জাগতিক ধর্ম, ওগুলো এই জগতে একটু ভালো মন্দ থাকার চেষ্টা, ওগুলো আধ্যাত্মিক ধর্ম নয়, নিত্য ধর্ম নয়, ভগবতধামে ফেরত যাওয়ার ধর্ম নয়, এই জগতে একটু ভালো মন্দ থাকার ধর্ম যেগুলো চলছে সব চারিদিকে। এই জগতে একটু ভালো বা মন্দ থাকার জন্য গিয়ে প্রার্থনা করছে, আমার এইটা দাও, আমার ওটা করে দাও, আমার সেটা করে দাও, আমি এই রোগে ভুগছি বাবা আমার এটা সারিয়ে দাও, হ্যাঁ আমার এই চাকরিটা করে দাও, আমার স্ত্রী এই রোগে ভুগছে বাবা তুমি এই সারিয়ে দাও। এই কৃষ্ণকে পাওয়া, কৃষ্ণ ধামে চলে যাওয়া, কৃষ্ণ সেবার সুযোগ করা চাইছে কি, গিয়ে যে আমাকে কৃষ্ণ সেবার সুযোগ করে দাও, গিয়ে চাইছে কি এই জগতে একটু ওঠানামা কি করে থাকা যায় সেই চিন্তা করছে, সেই জন্য দেবদেবীদের কাছে গিয়ে প্রার্থনা করছে তারা। তাই ওগুলো এই জগতের ধর্ম, এই জগতে ভালো মন্দ থাকার ধর্ম, কিন্তু কৃষ্ণ প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছে, বলছে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গোপন তত্ত্ব থেকেও গোপন তর এই জ্ঞান, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতি মানে সরাসরি বুঝতে পারবে তার দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে, অর্থাৎ নিজের পরিচয় তোমায় জানিয়ে দেয় তুমি কৃষ্ণ সেবক, অন্য কারোর কাছে কেন যাচ্ছ, তুমি কি ওদের দাস দাসী না, তুমি তো কৃষ্ণ দাস দাসী, তোমার পরিচয় তুমি জীবের স্বরূপয় নিত্য কৃষ্ণ দাস, সে অন্য কারো দাসত্ব আজ করতে যাচ্ছে কেন। ওইটাই ছল ধর্ম, জাগতিক ধর্মের মধ্যে পড়ে গেল, নিত্য ধর্ম নয়। তাই বলছে আত্ম উপলব্ধি প্রদান করে, নিজের পরিচয় বুঝিয়ে দেয় গীতার দ্বারা, তাই এইটা প্রকৃত ধর্ম, কৃষ্ণ বলছে তাই এটা প্রকৃত ধর্ম। প্রকৃতপক্ষে তুমি কে, তুমি কৃষ্ণের দাস দাসী, তুমি অন্য কারোর কাছে যাচ্ছ মানে কি, প্রকৃত ধর্ম তুমি এখনো জানোনি তাই যাচ্ছ, কিন্তু গীতার জ্ঞান শুনলে তুমি বুঝতে পেরে যাবে প্রকৃত ধর্মটা কি। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য, অর্থাৎ এই জ্ঞান পেলে, একবার পেলে জনম জনম থেকে যাবে, তাই অব্যয় সুখ সাধ্য, এই জ্ঞান পেলে সুখ বাড়বে বই কমবে না। এই জ্ঞান যে গীতার জ্ঞান জানতে পারলে সুখ বাড়তে থাকবে কমবে না, সুখ সাধ্য। অশুদ্ধ ধান পুরুষ ধর্ম শাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনি। হে পরন্তপ, হে অর্জুন, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, ভক্তি জীবনের প্রতি যাদের শ্রদ্ধা জাগেনি, তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। ভগবানের প্রতি ভক্তি আর দেবদেবীর প্রতি ভক্তি আলাদা, ভগবান বলছে ভগবানের প্রতি ভক্তি যাদের বা শ্রদ্ধা যাদের জাগেনি, তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে আবার ফিরে আসে। আমাকে লাভ করলে তো বেরিয়ে যাবে জন্ম মৃত্যু থেকে, তাই ভক্তি জীবনে যাদের শ্রদ্ধা জাগেনি, দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জেগেছে সেদিকে ছুটে চলে গেছে, তারা আমাকে লাভ করতে পারবে না, তারা আবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসবে। মায়া তত্ত্বমিদং সর্বং জগদ্ব্যক্ত মূর্তিনা
মৎস্থানি সর্বভূতানি নচাহং তেষু অবস্থিতঃ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, অব্যক্ত রূপে মানে চোখে দেখতে পাবেন, কিন্তু আমি সব জায়গায় ব্যাপ্ত আছি মানে ছড়িয়ে আছি। যেমন প্রহ্লাদ বলেছিল, হে নৃসিংহদেব তুমি এই স্তম্ভ থেকে বেরো, আমার বাবা দেখতে চাইছে। কেন বাবা বলেছিল এই স্তম্ভের মধ্যে আছে তো নারায়ণ? কেন বলেছিল এই স্তম্ভের মধ্যে আছে? কারণ হিরণ্যকশিপু জানে আমি নিজে হাতে বানিয়েছি এই স্তম্ভ, আমি জানি এর ভেতরে কিছু আছে কি নেই, আমি জানি এর ভেতরে কোনো ব্যক্তি লুকিয়ে আছে কি নেই, আমি নিজে হাতে বানিয়েছি। আর আমার ছেলে বলে কি না এর ভেতরেই নারায়ণ আছে, কিন্তু আমি তো নিজে হাতে বানাতে দেখেছি ওর ভেতরে কেউ লুকিয়ে নেই, তার দেখা তোর নারায়ণ ওর ভেতরে আছে কিনা। কিন্তু ভগবান এখানে কি বললো, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সব জায়গায় ছড়িয়ে আছি। তাই প্রহ্লাদ এটা জানতো, তাই প্রহ্লাদ জানে অনুপরমাণুর মধ্যে ভগবান আছে, প্রহ্লাদ জানতো গীতার জ্ঞান সেই জন্য। কিন্তু বাবা গীতার জ্ঞান জানতো না, বাবা জানতো না ভগবান চোখে দেখা জানে কিন্তু অনুপরমাণুর মধ্যে পরমাত্মা রূপে ঢুকে আছে, প্রবেশ করে আছে। তাই সে বলছে কই আছে তা বের কর আসুক দেখ, কিন্তু প্রহ্লাদ এটা জানতো, প্রার্থনা করতে ভগবান বেরিয়ে চলে, স্তম্ভ ভেঙে বেরিয়ে চলে। নৃসিংহদেব তো অবাক, হিরণ্যকশিপু তো অবাক, আমি যখন এটা বানাই তো কাউকে লুকিয়ে এর ভেতরে কাউকে লুকাতে দেখিনি তো, কোথা দিয়ে ঢুকলো? এই সেই সমস্ত জীব আমাতেই অবস্থিত, অর্থাৎ আমরা পরমাত্মার আশ্রয়ে আছি তাই কথা বলতে পারছি। সমস্ত জীব আত্মা আমাতে আশ্রিত অবস্থিত, অর্থাৎ পরমাত্মার আশ্রয়ে আছে জীবাত্মা, বুঝা যাচ্ছে? কিন্তু আমি জীবাত্মাকে আশ্রয় করে থাকি না, জীবাত্মা পরমাত্মার আশ্রয় নেয়। যেমন স্ত্রী স্বামীর আশ্রয় নেয়, এটা কি হয় যে স্বামী স্ত্রীর আশ্রয় নেয়? একইভাবে জীবাত্মা পরমাত্মার আশ্রয় নিয়ে বাস করে, কথা বলে, চাল চলন, ফেরা হাঁটা সবকিছু করতে পারে, কারণ পরমাত্মা জীবাত্মাকে আশ্রয় দিয়েছে বলে তাই সে সবকিছু করতে পারছে। এই জন্য কৃষ্ণ এটা বলছে, ন চ মৎস্থানি ভূতানি পৈশ্যমে যোগমৈশ্বরম ভূতবৃন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনাঃ। কৃষ্ণ বলছে যদিও সবকিছু আমারই সৃষ্টি তবুও তারা আমাতে অবস্থিত নয়, আমার যোগ ও ঐশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সব জায়গায় ছড়িয়ে আছি, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, পরমাত্মা রূপে আমি সবার মধ্যে আছি, কিন্তু মূল আমি কৃষ্ণ রূপে গোলক বৃন্দাবনে আছি। যদিও আমি সবাইকে জড় জগতের মধ্যে প্রবেশ করে পালন করছি ঠিকই, কিন্তু আমি যুক্ত থেকেও বৈরাগ্য, এখানে আমার থাকতে ভালো লাগে না। তাই বলছে, হ্যাঁ যদিও আমি সমস্ত জীবের ধারণ লালন পালন পোষণ করছি, যদিও আমি সর্বব্যাপ্ত, তবু এই জড় সৃষ্টির অন্তর্গত আমি নই, আমি সেই চিন্ময় জগতে থাকি, কারণ আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস, এই সৃষ্টি আমার থেকে তৈরি। যথাকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপধারয়। অবগত মানে জেনে নাও, মহান বায়ু, বায়ু কত মহান, সব জায়গায় থাকতে পারে, তা বলছে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা বায়ুর চেয়েও সূক্ষ্ম একটা বিষয় সেটা হচ্ছে শব্দ, তার মধ্যে আশ্রয় করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে। কি বলল, এই যে মাটি তার চেয়ে পাতলা, জল তার চেয়ে পাতলা হচ্ছে, যেমন এই জল তাকে আশ্রয় করে আছে মাটি, এইভাবে
তো আমরা সূক্ষ্মের দিকে যাবো, সবচাইতে মোটা কি? জল, এই মাটি, তারপরে জল, তারপরে অগ্নি, তারপরে বায়ু। বায়ুর চেয়েও পাতলা হচ্ছে শব্দ, দেখা যাচ্ছে? কিন্তু কানে তো চলে যাচ্ছে সবার কানে, দেখা যাচ্ছে কি? কিন্তু শব্দ বলে জিনিস আছে বলে না চলে যাচ্ছে, আমার এই স্পিকার বক্স থেকে চলে যাচ্ছে ওখানে, কানে কানে চলে যাচ্ছে। যেমন বাতাস আছে বলে এই ফ্যানটা চলছে, দেখা যাচ্ছে না কিন্তু গায়ে এসে বাতাস লাগছে। কিন্তু বাতাসের চেয়েও পাতলা হচ্ছে শব্দ। তাই বলছে বায়ু মহান ঠিকই, সর্বত্র বিচরণ করে ঠিকই, তা সত্ত্বেও সর্বদা আকাশ বা শব্দের মধ্যে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতি জানতি মামিকাম পরপক্ষয়ে পুনস্থানি কল্পাদৌ বিসৃজাম্যহম্। হে কৌন্তেয়, কল্প অন্তে, মানে জড়জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, সমস্ত জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করবে, সমস্ত জড় জগৎ ব্রহ্মাণ্ডটা আমার দেহের মধ্যে প্রবেশ করিবে, এবং পুনরায় যখন আবার আমি সৃষ্টি করতে ইচ্ছা করব, তখন আমার দেহ থেকে এই জড় জগৎ তৈরি হবে। জড় জগতের সৃষ্টি ধ্বংস লীলা কৃষ্ণ বলছে। কল্প যখন আরম্ভ হবে, প্রকৃতির দ্বারা আমি তাদের আবার সৃষ্ট করবো, আবার সবাই দেহ পাবে। কিন্তু যখন জড় জগৎ ধ্বংস হয়ে যাবে, সমস্ত জীব দেহধারী জীব তার দেহ এখানে ছেড়ে যাবে, আত্মাটা সুপ্ত অবস্থায় ঘুমিয়ে যাবে ভগবান দেহ। প্রকৃত প্রকৃতি স্বাম বৈষ্ঠব বিসৃজামি পুনঃ পুনঃ ভূত গ্রাম মিমং কৃৎস্নম বশং প্রকৃতির বশাৎ। এই জগৎ আমার ওই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বসে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয়, আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। এই পুরো জড় জগৎ কিভাবে সৃষ্টি হয় ভগবান বলছে, আমার ইচ্ছায় সৃষ্টি হয়, আমার ইচ্ছায় ধ্বংস হয়। এমন কেউ বলতে পারবে বুক ফুটে যে আমি এই প্রকৃতি বানাই, আমি প্রকৃতি ধ্বংস করি? কৃষ্ণ সৃষ্টিকর্তা, কৃষ্ণই ধ্বংসকর্তা। কৃষ্ণের আদেশে ব্রহ্মা সৃষ্টি করে, কৃষ্ণের আদেশে শিবজি ধ্বংস করে। তো আদেশ আসে কৃষ্ণের, কৃষ্ণ আদেশ না দিলে করতে পারবে না। তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা বারবার সৃষ্ট হয়, আমার ইচ্ছায় অন্তিমকালে বিনষ্ট হয়ে যায়। এই হচ্ছে আটটা শ্লোক আমরা পড়লাম, নবম অধ্যায়ে আটটা শ্লোক। ঠিক আছে, আগামী ক্লাসে দশম অধ্যায় একাদশ অধ্যায়ের মহিমা, দু তিনটে ভজন, আবার 10-11 অধ্যায়ে প্রত্যেকটা অধ্যায় থেকে আটটা করে শ্লোক আমরা জানতে পারবো। ঠিক আছে, এবং এই বইটা হয়ে গেলেই গীতার মধ্যে প্রবেশ করে গিয়ে প্রত্যেকটা শ্লোক সম্বন্ধে আরো বিশদে ভেঙে বলবো মোটা গীতা বই থেকে। ঠিক আছে, এই পর্যন্ত রাখা হলো। কিছু ভুল ত্রুটি হলে, কিছু ভুল ভ্রান্তি হলে, অপরাধ হলে, নিজের সন্তান জ্ঞানে, নিজের ভাই জ্ঞানে, নিজের নাতি জ্ঞানে ক্ষমা করে দেবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যো নমো। মনন্তমঃ বৃন্দকি জয় নিতায় গৌর প্রেমানন্দ হরি হরি বল।